দুলাল দেবনাথ থেকে পরিমল সেন, সত্যজিৎ কর্মকার থেকে সুশান্ত বৈদ্য। রাজ্যের বীরভূমি দক্ষিণ জেলার মাটি বারবার সিপিআইএম এর আমলে রক্তাক্ত হয়েছে হিংস্র লাল বাহিনীর খঞ্জর আর দায়ী নির্মম আঘাতে। বুধবার শান্তির বাজারে শহীদ স্মরণ সভায় নিজের প্রাণে চেয়ে প্রিয় দলীয় কর্মীদের বলিদানে স্মরণ করতে গিয়ে তীব্র থেকে তীব্রতরভাবে বাম আমলের খুন সন্ত্রাস আর নারকীয় অত্যাচারের বিরুদ্ধে বারবার প্রকৃত সিংহের মতো গর্জে উঠেছেন রাজ্যসভা সাংসদ এবং আম জনতার চোখের মণি বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যদি কোন কমিউনিস্টের কোন নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মমভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে। লাউগাঙে আমাদের পরিমল সেনকে গাছের মধ্যে বেঁধে 7-8 জন সিপিএম এর ক্যাডার বাহিনী কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018 পর ত্রিপুরার কোন জায়গায় কেউ বলতে পারবে না কাউকে গাছে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, তার ইতিহাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরাতে তার যে বীজ কমিউনিস্টরা বইয়েছিল তার সমাপ্ত করে দেওয়া হয়েছে। বন্ধু, শান্তির বাজারে সত্যজিৎ কর্মকার খুলেআম পার্টি অফিসের সামনে দিনের বেলা ইট দিয়ে মাথা ছেঁচে তাকে হত্যা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার কোন জায়গাতে ইট দিয়ে এসেছে কোন কমিউনিস্টের বা কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির হত্যা হয়নি। শান্তির বাজারে শান্তি কলোনিতে 11 জনকে হত্যা করা হয়েছে। খুলেআম বাইফরাতে শশাঙ্ক বৈদ্যকে খুলেআম খুন করা হয়েছে। এই সাউথে কমিউনিস্ট পার্টি না করার কারণে ঋষ্যমুখে এক ব্যক্তিকে কারেন্টের পিলার্সের সঙ্গে বেঁধে সারাদিন মারধর করা হয়েছে, যখন জল চেয়েছে কাঁচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে, আর তারপর হসপিটালে তার মৃত্যু হয়ে গেছে। তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা, তার কারণে ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে এনেছিল পরিবর্তন করে ত্রিপুরাতে খুন সন্ত্রাস করার জন্য, জাতি বিদ্বেষ করার জন্য, আসি দাঙ্গা করার জন্য, ইনসার্জেন্সি করার জন্য, এটিকে আবিষ্কার করার জন্য, তার জন্য এনেছিল কিডন্যাপিং ব্যবসা। শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বুধবার এক এক করে নিজের প্রিয় দলীয় কর্মীদের বলিদান আর সিপিএম খুনে বাহিনীর বিরুদ্ধে জ্বালাময়ী ভাষায় গর্জে ওঠেন বিপ্লব কুমার দেব। সভায় উপস্থিত জনতার মধ্যে তখন জোশ আর আবেগের সম্মিলিত মিশ্রণ। মুহুর্মুহু করতালিতে রাজ্যের এই জনপ্রিয় নেতার বক্তব্যকে স্বাগত জানায় জাতি জনজাতি জনতা। এই বাম সন্ত্রাসের কালো অধ্যায়কে বিদায় করে তার নেতৃত্বে ত্রিপুরা মাটিতে যে নবীন বসন্তের সূচনা হয়েছিল তার সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠার পর সেই খুন আর সন্ত্রাসের রাজনীতি বিদায় নিয়েছে, তার পরিবর্তে এসেছে উন্নয়ন আর শান্তিকামী রাজ্যের এক নতুন ত্রিপুরা ছবি। শান্তি আর উন্নয়নের এই ত্রিপুরায় কাউকে পরিমল সেনের মতো কোড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় না, মার সামনে নিজের সন্তানকে হত্যা করা হয় না, অথবা স্বামীর সামনে স্ত্রীকে অত্যাচার করা হয় না বলে উল্লেখ করেন তিনি। মাথা নত করেনি, বরং ওই তিনজনকে তারা ছাড়তে বাধ্য হয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টি সরকার, জাতি জনজাতি সরকার। এই জনজাতিকে যদি কেউ শোষণ করেছে,
এই ত্রিপুরার ভূমিতে এক কমিউনিস্টের দল করেছে। নজরানদেরকে যদি জমিন থেকে উঠিয়ে রাস্তায় কেউ বসিয়েছে কৃষকদেরকে, তো কমিউনিস্টের কৃষকের নেতৃত্বরা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কালকে ন্যাশনাল মিডিয়াতে ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছে কি, স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো স্মার্ট সিটি আছে, এবার যে লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে, দিল্লিতে 70 mm বৃষ্টি হওয়ার কারণে ফ্লাড হয়ে গেছে, ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার পরও আগরতলাতে জল জমে থাকতে পারেনি। তার মানে স্মার্ট সিটিতে আগরতলা এবং কর্ণাটকের এক সিটি সবচেয়ে ভালো কাজ করেছে, তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর কমিউনিস্টের সময় ত্রিপুরাকে কিসের জন্য চিনত? কমিউনিস্টের খুন খারামির জন্য চিনত। কমিউনিস্টকে সাউথের 70 জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তার জন্য কমিউনিস্টকে চিনত। কমিউনিস্টকে এই ত্রিপুরা রাজ্যকে ইনসার্জেন্সির জন্য চিনত। আজ ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ন্যাশনাল হাইওয়ের জন্য চেনে, আজ ত্রিপুরাকে স্মার্ট সিটির জন্য চিনে, আজ ত্রিপুরাকে আগরতলার সুন্দর এয়ারপোর্টের জন্য চিনে, আজ মহারাজা বিপ্লব কিশোর মানুষের নামে এয়ারপোর্ট হয়েছে তার জন্য চেনে, আজ ত্রিপুরাকে মৈত্রী সেতুর জন্য চেনে, আজ ত্রিপুরাতে ত্রিপুরাকে সাব্রুমে স্পেশাল ইকোনমিক জোনের জন্য চিনে, আজ ত্রিপুরাকে 100 টাকা রাবার 150 টাকা 170 টাকা কিলো বিক্রি করে তার জন্য চিনে, আজ ত্রিপুরাকে মিনিমাম সাপোর্ট প্রাইস 21 টাকা করে ধান সরকার কিনে তার জন্য ত্রিপুরাকে চিনে, আজ ত্রিপুরাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 3.5 লাখ ঘর দেওয়ার জন্য চিনে। কমিউনিস্টরা 5 বছরে 48,000 ঘর দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি সরকার এই কোভিডের 2 বছর হওয়ার পরেও আমরা 3.5 লাখ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আনার জন্য চিনে। ভারতীয় জনতা পার্টিকে প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করার জন্য চিনে। এই শান্তির বাজারে এই আমাদের নজবান এমএলএ প্রমোদ রিয়াং রাস্তা রাস্তায় জঙ্গলে ঘুরত, দাদা জল নেই, জলের জন্য 5 কিলোমিটার দূরে যেতে হয়, আমাদের জনজাতি মেয়েরা কষ্ট করে মাথায় 3 কলস নিয়ে জল নিয়ে আসে। আজ প্রমোদ রিয়াং আমাকে বলে রিগ মেশিন লেগে গেছে, জল উঠছে, ইলেকট্রিক কানেকশন এসে গেছে, এখন দিয়ে 5 কিলোমিটার জল দূর থেকে জল আনতে হয় না। আজ প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের মাধ্যমে আমাদের জল আমাদের জীবন আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। আজ বড় মাত্রায় মহিলারা এসেছে, মহিলাদের কাছে গ্যাসের কানেকশনও 100 মান নরেন্দ্র মোদী ফ্রিতে পাঠিয়েছে। 5 কিলো করে চাল এখনো ত্রিপুরার 24,76,000 মানুষের কাছে ফ্রিতে প্রতি ব্যক্তি নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টির সরকার দিচ্ছে। তাবর সিপিএম নেতৃত্বকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির অন্যতম স্ট্রংম্যান জানান, আজকে ত্রিপুরা উন্নয়ন আর সমৃদ্ধি ত্রিপুরা, শান্তি আর জাতি জনজাতির বিকাশই ত্রিপুরা, যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে আবাস যোজনা সর্বক্ষেত্রে চলছে বিস্তৃত কর্মকাণ্ড। নিজে রোজগার করে ত্রিপুরাতে এই পর্যন্ত সরকার আসার পর প্রায় 2.5 লাখ লোকের নতুন রোজগার সৃজন হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার করেছে ঘরে ঘরে রোজগার দেব, রোজগার দিয়েছে সরকার 23,000-এর কাছাকাছি পার্মানেন্ট চাকরির ব্যবস্থা এই সরকার করেছে বা পাইপলাইনে আছে তার ব্যবস্থা এই সরকার করেছে। এসপিওদের চাকরির ব্যবস্থা এই সরকারই করেছে। এই সরকারই এখন 6,160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে, আপনাদের চাকরির ব্যবস্থা করবে। এই সরকারে আবার 1,000 পুলিশ নিতে চলছে। এই সরকারে মহিলাদেরকে সম্মান দিয়ে 33% রিজার্ভেশন সরকারি কাজে যদি কেউ এনেছে তো এই সরকারই এনেছে। বন্ধুরা, চা বাগানিদের জন্যে
সবচেয়ে গরীব যে শ্রমিক তাদের জন্য যদি প্যাকেজ কেউ বলেছে, জমির মালিক যদি তাদেরকে কেউ বানিয়েছে, তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই নেতৃত্বাধীন সরকার করেছে। আর যদি কমিউনিস্টকে বলি, তো কমিউনিস্ট যদি বলি, তো সাউথে 70 জনকে খুন করেছে নির্মম ভাবে সবার সামনে দাঁড়িয়ে, বহু নারী নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে সামনে, মার সামনে দাঁড়িয়ে মেয়েকে অত্যাচার করেছে, এই কমিউনিস্টের ইতিহাস। স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, বিরোধী পার্টি করার কারণে, এই হচ্ছে কমিউনিস্টের ইতিহাস। আমরা অনেক সময় কোনো কিছু হয়ে গেলে ভুলে যাই বন্ধু, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও 37 লক্ষ জাতি জনজাতির এই মিলনস্থল ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতাকে আজকের দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বলবো, আপনারা ভুলবেন না কমিউনিস্টের এই 35 বছর অত্যাচার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার মোদী জি এসেছে, যে সরকার আসার পর মহিলারা সম্মান পেয়েছে, যুবরা সম্মান পেয়েছে, বুজুর্গরা সম্মান পেয়েছে, আর সর্বোপরি আজকে কেউ মুখে মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অক্সিমিটার নেই, প্রাণে বাঁচবো কি বাঁচবো না প্রত্যেককে সন্দেহ ছিল, জীবন থাকবে কি থাকবে না। এই করোনা থেকে তিন টিকাকরণ করে ফ্রিতে নরেন্দ্র ভাই মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে, আবার জীবন এসছে, তার জন্য বিপ্লবকে বলছে বলে ভারত মাতা কি তাই বন্ধুরা মোদীর জয় গান তার জন্য করতে হয়। মোদী আছে বলে গলা থেকে স্বর বেরোচ্ছে, যদি মোদী না থাকতো, যদি কমিউনিস্টের সরকার ত্রিপুরাতে থাকতো, করোনা আসতো, তাহলে শান্তির বাজারে বিল নেওয়াতে সব রোমে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর সমস্ত দক্ষিণ জ্বালাইয়া দিত, শুধু জ্বালায় দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে দিত এরা। এখন কইতাছে আরো কম ছাড়, আমি কত ঘুমু, কয় ভাতাটা 2000টা ইডো কম। প্রথমে সরকারে এসছি, ভিজন ডকুমেন্ট তৈরি করেছি আগে। দক্ষিণ জেলাকে বীরভূমি হিসেবে আখ্যায়িত করে বিপ্লব কুমার দেব জানান, রাজ্যে পরিবর্তনের দিশায় প্রবল লাল সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে দক্ষিণের মাটিকে গেরুয়া করে দিয়েছে জেলার মানুষ, উপহার দিয়েছে 3 জন বিজেপি বিধায়ক। বস্তুত শহীদ দুলাল দেবনাথের এই স্মরণ সভায় যে জোশ আর আবেগ নিয়ে বুধবার বিপ্লব কুমার দেব বাম সন্ত্রাসকে আক্রমণ করেছেন, আর সিক্ত হৃদয়ে একই সঙ্গে নিজের সহকর্মীদের স্মরণ করে জ্বালাময় বক্তব্য রেখেছেন, এরকম আবেগ আর তেজের মিশ্রণের সম্মিলিত মেলবন্ধনের বক্তব্য চিরদিন রাজ্যের ইতিহাসে মনে রাখবে রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী থাকার সময় সত্যিকার মরমে মন নিয়েই রাজ্যের সার্বিক কল্যাণ আর উন্নয়নের জন্য নিরলস প্রয়াস করে গেছেন এই জননেতা। যদি সামান্য উল্টে পাল্টে ইশারা ইঙ্গিত করতেন, তবে বাম আমলে সেসব খুনের আর সন্ত্রাসে পাল্টা জবাব দেবার জন্য সত্যিকার অর্থে প্রস্তুত ছিল স্বজন হারানো দামাল প্রাণের দল। আপনারা বলবেন 70 জনকে যে খুন করেছে তাদেরকে আগে ফেরত দাও, যাদেরকে তোমরা বলাৎকার করেছো তাদেরকে আগে ফেরত দাও, আর আমাদেরকে ডেভেলপ করার জন্য মোদী আছে, ভারতীয় জনতা পার্টি আছে। আর আমি সাউথবাসীকে বিশ্বাস করি, আমি প্রথমেই বলেছি আপনাদের কাছ থেকে আমার কাছে শক্তি আসে। আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে হরিয়ানাতে এখন যাই ঘুরি, তো স্যার আমি এত লম্বা সেন্টেন্স, আমি তো এই কারণে তো হরিয়ানার প্রবাদে মানাইছি, তারপরে কি খান এত এনার্জি পান, আমি তো আমি ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে, সেটাই আমার সবচেয়ে বড় এনার্জি, কারণ ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে, সেটাই এনার্জি বিপ্লব দেবে। আর সেটাকে পাথর রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি লাগাতার কাজ করতে পারব, আর আমি এই বীরভূমি সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের বলবো ভুলান না, যদি ভুল একটু যদি হয় তো মনে রাখবেন শ্মশান হয়ে যাবে ত্রিপুরা। তার জন্য জনসম্পর্ক বেনিফিশিয়ারদের কাছে যাওয়া, নিজেদের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে দূর করা, ডায়লগ করা, কথা বলা, যে আপনার সঙ্গে কথা না বলে তার বাড়িতে গিয়ে জোর করে ভাত খান, জাল দিয়ে যান মাছ ধরে ভাত খান, তখন কি করবে, তখন আর কথা বলা বন্ধ করবো না, বলে কথা বন্ধ করলে মন্ডল পেছনে বাড়িতে মাছ ধরে ভাত খাইব, আবার ঘুমাইব,
আর খরচা বাড়ার থেকে ভালো বন্ধুর কাছে যদি কথাই কি তো যেই ডিফারেন্সেস করতে চাইবে সবাই মিলে ওই বাড়িতে গিয়ে করবেন ভাত খাওয়ান ঠাকুরমার বাড়িতে তো আত্মীয়তা ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় পরিচয় ভারতীয় জনতা পার্টি কংগ্রেস নয় পরিবারের পার্টি নয় ভারতীয় জনতা পার্টি পলিটপুরের পার্টি নয় ভারতীয় জনতা পার্টি পারিবারিক পার্টি ভারতীয় জনতা পার্টি একাত্মতার পার্টি একাত্ম মানববাদের পার্টি অন্তিম ব্যক্তির পার্টি ভারতীয় জনতা পার্টি অন্তিম ব্যক্তির পার্টি বলে তো সরকার কাজ করে দেখিয়ে দেয় অন্তিম ব্যক্তি পর্যন্ত যারা বিপিএল অন্তত রয়েছেন তাদেরকে চব্বিশ লাখ ছিয়াত্তর হাজার পরিবারকে পাঁচ কিলো করে চাল দেয় প্রমাণিত করে এই রাজ্যে অন্তিম ব্যক্তি অন্তদয় পরিবারের কোন ব্যক্তির যদি মৃত্যু হয় মৃত্যুর পর হোক দুই হাজার টাকা দিয়ে অন্তিম সংস্কারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এসে দাঁড়িয়ে যায় সেই হিসাবে সরকার কাজ করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সরকার কাজ করে বন্ধুরা সব কিছু হয়ে গেছে আমি বলবো না কিন্তু অনেক কিছু হয়েছে বলবো কিন্তু পুরনো ইতিহাস না ভোলা পুরনো ইতিহাস না ভোলা কমিউনিস্টের ৩৫ বছর অত্যাচার না ভোলা আর কমিউনিস্টদেরকে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সেই দিশাতে কাজ করবে সমস্ত নেতৃত্ব যারা রয়েছে আমি তাদের কাছে বিনম্র নিবেদন করব এক জায়গায় এক মঞ্চে একসঙ্গে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদি সেই দিশাতে কাজ করা আরেকবার বলেন ভারত মাতা কি এদিকে কি সিপিএমে যাবেন না হাত তোলেন ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদি কি জেপি নড্ডা কি রাজীব ভট্টাচার্য কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু জননেতারা তো এমনই হয়ে থাকেন তাই বদলার রাজনীতির পরিবর্তে বিপ্লব কুমার দেব বেছে নিয়েছিলেন উন্নয়ন আর শান্তির এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজকে বিপ্লব কুমার দেবের এই চার বছর তাই কোভিডকে মোকাবিলা করে সারা রাজ্যের মানুষকে টিকাকরণে চার বছর রাজ্যবাসীকে ফ্রি রেশন দেওয়ার সময় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের সিদ্ধান্ত নেবার সময়কাল স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার সময়কাল সামাজিক ভাতা ২০০০ টাকা করার সময়কাল চার বছরের সময়ে তাই বিপ্লব কুমার দেব বারবার প্রমাণ করে গেছেন মানুষের কল্যাণ আর শান্তির মধ্যে নিহিত থাকে রাজনীতির প্রকৃত রূপ বুধবারের স্মরণসভায় তাই কোমল আর কঠিনের মিশ্রণে তৈরি তার বক্তব্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা হলো আগামী সমৃদ্ধ ত্রিপুরা গড়তে আর যেন ফিরে না আসে বাম আমল বুধবারের এই স্মরণসভা তাই সত্যিকার অর্থেই সব গণ্ডিকে ছাড়িয়ে আগামীর বার্তাবাহী নতুন এক রাজনৈতিক মঞ্চে পরিণত হয় যেখানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক জননেতা আর বিকাশের দিশারি এক রাজনৈতিক ব্যক্তিত্ব একসঙ্গে সমার্থক হয়ে যান ব্যুরো রিপোর্ট আর ই নিউজ